ভিডিও কপির অভিযোগ থেকে ভার্চুয়াল কলহে জড়িয়েছেন আলোচিত দুই চিত্রনায়িকা বুবলি এবং পরিমণি দু চব্বিশ সালের একুশ মার্চ ছেলের জন্মদিন উপলক্ষে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন বুবলি প্রায় পাঁচ মিনিটে সেই ভিডিওতে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিতে দেখা গেছে তাকে বিপত্তি বেঁধেছে সেই ভিডিও নিয়েই বুবলির সেই ভিডিও প্রকাশের পরেই নিজের ফেসবুকে তাকে ইঙ্গিত করে একটি স্ট্যাটাস দিয়েছেন পরিমণি তবে পুরো স্ট্যাটাসে কোথাও বুবলির নাম মেনশন না করলেও পরোক্ষভাবেই তাকে নিশানায় রেখেছেন পরী बुझते और कारो बाकी নিজের স্ট্যাটাসে পরিমনির দাবি তাকে কপি করে বানানো হয়েছে বুবলির প্রকাশিত সেই ভিডিওটি আর পরিমনির এমনটা মনে করার কারণটাও স্পষ্ট আগে পরিমনির ছেলে পূর্ণ জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন তিনি তাই পরিমনি স্বাভাবিকভাবেই মনে করছেন তার সেই ভিডিওর ধারণায় কপি করেছেন বুবলি তবে বুবলিও চুপ থাকেননি পরিমনির সেই খোঁচার করা জবাব দিয়েছেন তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দীর্ঘ স্ট্যাটাসে তিনি জানান পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে শেষ কয়েক বছর ধরে অধিকাংশ বিয়েতে ড্রেস কালার বর কোনের আশা থেকে শুরু করে অনেক হিসেবে আগে শুরু হয়েছে। নরাইলের মেয়ে শামসুন নাহার স্মৃতি পরিমণির নাম নিয়ে ঢাকায় চলচ্চিত্রের নাম লিখিয়েই তারকা হয়ে গিয়েছিলেন দু সালে প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন মুক্তির আগেই অন্তত বিশটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে পরিমণি আলোড়ন সৃষ্টি করেন এরপর নিজেকে ঢালিউডের অপরিহার্য হিসেবে প্রতিষ্ঠিত করেন তবে দু সাল থেকে ছন্দ পতন ঘটতে থাকে বোর্ড ক্লাবের একটি ঘটনা মামলা পর্যন্ত গড়িয়েছিল সেই মামলায় সাতাশ দিন থাকার পর জামিনে মুক্তি পান এরপর তিনি প্রীতিলতা ও গুনিন সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত গুনিন সিনেমায় পরীর সহশিল্পী ছিলেন শরীফুল রাজ এখান থেকে রাজের সঙ্গে তার পরিচয় হয়েছিল বিয়ের পর তাদের সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি একটা সময় পরিমণি রাজকে ডিভোর্স দেন বিচ্ছেদের পর শুধু ছেলে আর কাজ নিয়ে থাকেন পরি এদিকে ক্যারিয়ারের শুরুতে পরিমণির মতো সরাসরি নায়িকা হওয়ার সুযোগ পাননি স্বপ্নম বুবলে প্রথমে তিনি ছিলেন সংবাদ পাঠিকা আজ তিনি ঢালিউডের ব্যস্ত নায়িকা একের পর এক সিনেমায় পর্দা ভাগ করে নিয়েছেন ঢালিউড কিং সাকিব খানের সাথে পর্দার রেশ পড়েছে বাস্তব জীবনেও হয়েছেন শাকিব খানের সন্তানের মা অর্থনীতিতে স্নাতক পাশ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম বিএ করেছেন বুবলি একটা সময় নিউজ প্রেজেন্টেশনের জন্য কিছুদিন কোর্সও করেছিলেন তিনি এরপর দু সালে বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনের সংবাদ পাঠ শুরু করেন সেখানে বুবলির ভূয়সী প্রশংসা হয় এবং অল্প দিনেই হয় তার মিডিয়া জগতে প্রবেশ উপস্থাপনার এই যাত্রায় বেশ বেশ কয়েকবারই বুবলির কাছে নাটক সিনেমা করার প্রস্তাব আসে কিন্তু তার সিনেমা জগতে প্রবেশের বিপক্ষে ছিল তার পরিবার অনেকের ধারণা যে বুবলির পরিবারকে পরিচালক ভরসা দিয়েছিলেন সিনেমা জগতের পরিবেশ তাদের ভালো লাগবে অনেক বোঝানোর পর পরিবার রাজি হলে বুবলি সিনেমা আসেন আবার গুঞ্জন শোনা যায় স্বপ্নম বুবলির শর্ত ছিল সিনেমা করলে ঢালিউড কিং সাকিব খানের সঙ্গেই পর্দায় আসবেন তিনি পরিচালক সেই শর্তে রাজি হলে বসগিরি সিনেমা দিয়ে সাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করেন বুবলি দন্দে জড়ালেও খেলা হবে নামের একটি সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করবেন তাই নেটিজেনদের ধারণা বুবলি পরিমণির এই দ্বন্দ্ব শ্রেফ প্রচারণার উদ্দেশ্যেও হতে পারে